हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल शोम्स किचन। आज आमी आपनादेर कोरे देखाबो मोस्ट पॉपुलर कोल्ड कॉफी। एई गरमे सन्ध्या चायेर आड्डाय चायेर परिवर्ते जदि एकटु कोल्ड कॉफी हय ताहले आमादेर आड्डाटा आरो बेशि करे जमे जाय। रिफ्रेशमेंटेर जन्य एई कोल्ड कॉफी एकाई 100। ताई शुधुमात्र हाते 5टा मिनिट समय बार करे निन आर तैरी करे फेलुन एई कॉफी। तो चलुन देखे नी एटि तैरि करते आमादेर ठीक की की लागछे। আমি নিয়ে নিয়েছি 1 কাপ ফোটানো দুধ, আইস কিউব, চিনি, কোকো পাউডার, এটা আমি শুধুমাত্র একটু সাজানোর জন্য রেখেছি, কফি পাউডার, আর নিয়েছি চকলেট সিরাপ। সবার প্রথমে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি। এবার দিয়েছি 5 পিস আইস কিউব, দিয়ে দিয়েছি 3 চামচ চিনি, আর 1 চামচ কফি পাউডার, আর দিয়ে দেব চকলেট সিরাপ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 কাপ ঠান্ডা জল দিয়ে মিনিট খানেকের জন্য ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি অল্প একটু সিরাপ নিয়ে ভালো করে এটাকে চারপাশে স্প্রেড করে দিয়েছি। এটা শুধুমাত্র একটু দেখতে সুন্দর হয়, ডেকোরেশনটা যাতে ভালো হয় সেটার জন্যই করা। আমাদের কফি ভালো মতো গ্রাইন্ড হয়ে গেছে, একদম রেডি আমাদের কফি। এবার এটাকে আমরা সার্ভ করে দেবো। এবার আমি ওপর থেকে অল্প একটু কোকো পাউডার দিয়ে এটাকে সার্ভ করব। তো দেখলেন আমাদের কোল্ড কফি একদম রেডি হয়ে গেছে। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।